কিছু সংখ্যক মানুষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব মন্তব্য করেন তিনি। বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমরা শপথ নিয়েছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় সুসংহত করব। কিছু সংখ্যক ব্যক্তি ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন গোলযোগ সৃষ্টি করে আমাদের নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। বিএনপির মহাসচিব বলেন, আমরা একটি নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ চাই, সাম্য মানবাধিকার সহ নতুন বাংলাদেশে বিনির্মাণ করতে চাই। জুলুম করলে কি পরিণত ভোগ করতে হয় তার বড় উদাহরণ আওয়ামী লীগ। এ থেকে শিক্ষা নেওয়ার জন্য নিজ দলসহ সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন জুলুমের ভূমিকায় অবতীর্ণ না হন, একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন। এখান থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে বিএনপি। এ ব্যাপারে ইইউ এর পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইইউ এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নট এসপানিওর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে সকাল 10:30 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ইইউ এর এই প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হয়। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের দাবি জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা থেকে বাস্তবায়িত তথ্য আপা প্রকল্পে কর্মরতরা। সোমবার সকাল থেকে তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীরা সচিবালয়ের সামনে অবস্থান করে এই দাবি জানান। এর আগে রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএমপি জানায়, গত 31 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টি, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক শেখ মোহাম্মদ মঞ্জুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর রাশেদা আক্তার পদত্যাগ করেছেন। সোমবার সকালে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে ইমেইলে পদত্যাগের আবেদনপত্র জমা দেন তারা। এদিকে শিক্ষার্থীদের তোপের মুখে এবার পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির। পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াতকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে এই ডিনকে পদত্যাগের পর বসিয়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শোনান শিক্ষার্থীরা। সোমবার 12:30 দিকে তিনি পদত্যাগপত্র জমা দেন, তবে উপাচার্য না থাকায় তা উপাচার্য অফিসে পাঠানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুদ্দিন আরিফের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিভাগের শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12:00 দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন স্লোগান দিয়ে পদত্যাগপত্র চেয়ে বিক্ষোভ করে তারা। এর আগে গতকাল চেয়ারম্যানকে স্বেচ্ছায় পদত্যাগের দাবিতে 24 ঘণ্টার আল্টিমেটামও দেন তারা। দেশের 12 সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছে, তাদের জায়গায় প্রশাসক বসিয়েছে সরকার, তারাই মেয়রদের দায়িত্ব পালন করবেন। আর সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, হাসপাতালের রেজিস্টার থেকে এই আন্দোলনে আহত নিহতদের তথ্য নিয়ে সবার ডাটাবেস তৈরি করা হবে। আহতদের পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় তার নৈতিকতার জায়গা থেকে করবে। আর সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন। এর আগে হাসপাতালে তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।